আপনি যেভাবে গালাগালি করতেছেন এই মাস মাসে আপনার গায়ে লাগে না। আমি বললাম আমি তো শুধু নিয়ে গেলাম তো আপনি দেখেন নাই আলাম না। একজন একটা গালি শুনাই আমারে গালি দিচ্ছে, আমি উত্তরটা দিচ্ছি এই যে রাস্তার পরে কুকুর যদি ঠেউ 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 করে, বিশেষ করে লেডি কুত্তা, বিদেশি কুত্তা না দেশি কুত্তা না পালা করতে হবে। হ্যাঁ লেডি কুত্তা থাকে না কিন্তু যা পায় তাই খায়, শরীরের পশম বলে যায়। এই ধরনের কুকুররা যখন কেউ কেউ করবে, রেনু ভাই আসা করেন, হ্যাঁ এই ধরনের কুকুররা যখন ঢেউ ঢেউ করবে, আচ্ছা আমি আমি আনতেছি সব আচ্ছা আমি নেতৃত্ব বোধ হয় পিছিয়ে পড়ে গেছে, আসতেছে জায়গা হবে না, আসুন প্রথমে এসে পড়ে তো এখন এই আর সবাই ঢুকেন না, জায়গা হবে না, ঠিক আছে এবার দাঁড়ায় শেষ তো এখন এই ধরনের ইয়ে যখন বলে তখন যে আমিও পাল্টা বলি তাহলে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য থাকে না। এদের জবাব দেওয়ার জন্য আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের যে ছাত্র লীগের কর্মী আছে তারাই যথেষ্ট। সমস্যা হচ্ছে হঠাৎ করে এই কর্মী সভা কেন, আমি যা বলছি দয়া করে সবাই খেয়াল করে শুনবেন। আমার মনে হয় আমার মনে হয় না, আমি বিশ্বাস করি, আমি কিন্তু সবকিছু ডাইরেক্ট বলতে পারবো না, দেখেন না কেমন লাইভ জায়গায় বসে আছি তো আমার মনে হয় আমাদের শরীরে চর্বি জমে গেছে। আমাদের বলতে মঞ্চে যারা আছে তাদের, নিচে যারা আছে তাদের, সাধারণ কর্মীরা কষ্ট নিয়ে বুকে চেপে বসে আছে, কেন মূল্যায়ন কম, ডাক খোঁজ কম, ভালো ভাষা কম, পিঠে হাত কম। মোহাম্মদ শান্ত চৌধুরী বাড়ি।